গ্লোবাল সুপার লিগে বাংলাদেশ থেকে অংশ নেবে রংপুর রাইডার্স। বিপিএল এর একবার চ্যাম্পিয়নদের খেলার বিষয়টি অবশেষে চূড়ান্ত হয়েছে। গ্লোবাল সুপার লিগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে টুর্নামেন্ট কমিটি। পাঁচ দেশ থেকে পাঁচটি দলের টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধি হয়ে যাবে বিপিএল এর দল রংপুর। গায়ানা গ্লোবাল সুপার লিগ অনুষ্ঠিত হবে 26 নভেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত। বিপিএল চ্যাম্পিয়ন হিসেবে গ্লোবাল সুপার লিগে খেলতে যাওয়ার কথা ছিল ফরচুন বরিশালের। বরিশাল যেতে না চাওয়ায় গ্লোবাল সুপার লিগ খেলার সুযোগ ছিল রানার্স আপ কুমিল্লা ভিক্টোরিয়ানসের। তবে বিপিএল এর এবার আসরে অংশগ্রহণ না করা এবং আপাতত নাফিসা কামাল দেশের বাইরে থাকায় তাদের সুযোগ মেলেনি, যার ফলে সেমিফাইনালে ওঠা বাকি দুই দলের মাঝে একটি দলকে পাঠানোর কথা ভেবেছে বিসিবি। অবশেষে সেমিফাইনালে যাওয়া রংপুর রাইডার্সকে পাঠানো হচ্ছে গায়ানার এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি ফারুক আহমেদ অবশ্য আগেই ইঙ্গিত দিয়েছিলেন রংপুরের কথা। পাঁচ দলের টুর্নামেন্টে ইংল্যান্ড থেকে অংশগ্রহণ করবে টি টোয়েন্টি ব্লাস্টের অন্যতম সফল দল হ্যাম্পশায়ার ক্রিকেট ক্লাব। এছাড়া পাকিস্তান সুপার লিগ পিএসএল থেকে লাহোর কালান্দার্স, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ভিক্টোরিয়ান ক্রিকেট দল, তাদের সঙ্গে বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে বিপিএল এর রংপুর। আগামী 26 নভেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত পাঁচটি দেশের পাঁচটি দল নিয়ে গায়ানায় গ্লোবাল সুপার লিগ অনুষ্ঠিত হওয়ার অনুমতি পেয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ কর্তৃক। এই আসর আয়োজনে পূর্ণ সহায়তা করবে গায়ানা সরকার। প্রতিটি দল 4টি করে ম্যাচ খেলবে গ্রুপ পর্বে, আর টুর্নামেন্টে মোট ম্যাচ হবে 11টি। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলকে নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল। সবগুলো ম্যাচ হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। সেখানে স্বাগতিক দল হিসেবে খেলবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল গায়ানা আমাজন ওয়ারিয়ার্স। এখন থেকে প্রতি বছরের টুর্নামেন্টটি আয়োজন করার পরিকল্পনা করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। যদিও এই সময় বিদেশি খেলোয়াড়দের প্রাপ্যতা নিয়ে রয়েছে ধোঁয়াশা, কারণ এই সময় আবুধাবি টি-টেন ও বাংলাদেশ জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থাকবে। ভারতীয় মালিকানাধীন বিভিন্ন দল বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি লিগে খেলে থাকে, তাদের মধ্যে থেকে কেউ এই টুর্নামেন্টে অংশ নেবে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এই টুর্নামেন্টটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি ক্লাইভ লয়েড। অন্যদিকে বিপিএল এর আগামী আসরের জন্য ইতিমধ্যে দল সাজিয়ে ফেলেছে রংপুর রাইডার্স। সরাসরি চুক্তি ও ড্রাফট থেকে খেলোয়াড় বেছে নিয়ে শক্তিশালী দল গঠন করেছে ফ্রাঞ্চাইজিটি। রংপুরের দেশি ক্রিকেটার হিসেবে আছেন নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান রাজা, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম ও তৌফিক খান। বিদেশি ক্রিকেটার আছেন অ্যালেক্স হেল, খুশদিল শাহ, আল্লা গজনফর, স্টিভেন রায়ান টেইলর, সৌরভ নেত্রভালকার, আকিব জাভেদ ও কার্টিস ক্যাম্পার। সেনারমান, BDCricTime.